নমস্কার বন্ধুরা, আমি সমাজশ্রী গৌরবীনাতে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। তো আজকের দিনটা খুব সুন্দর, খুব সুন্দর, রোদ ঝলমলে আকাশ। তাই সকাল সকাল জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে, সব ধোয়া মোছা হয়ে গেছে। এখন আমি সব জামা কাপড়গুলো মিলে দিচ্ছি ছাদে। ছাদে আকাশটা বেশ এত সুন্দর সুন্দর আলো লাগছে, বেশ এই সময় জামা কাপড়গুলো মিলে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। অনেক জামা কাপড় রয়েছে, সব জামা কাপড়গুলো একসাথে ধুয়ে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর সকাল সকাল মিলে দিলে কী হয়, বিকেলকে সুন্দর শুকিয়ে যাবে। তো তার জন্য জামা কাপড়গুলো আমি সব এখন মিলে দিচ্ছি। এরপর আমি তোমাদের দেখাবো আমার গাছগুলো কতটা বাড়লো। আর অনেকগুলো গাছ মরেও গেছে, পেঁয়াজকলির গাছগুলো দেখলাম মরে গেছে, কেন অনেকদিন হয়ে গেল সব, এতগুলো গাছ একবার খাওয়াও হয়ে গেছে পেঁয়াজকলিগুলো। তাই দেখলাম যে গাছগুলো সব মরে যাচ্ছে যখন, তো কয়েকটা তুলে ফেলে দিয়েছে, আর কয়েকটা রয়েছে। ধনে পাতা গাছগুলো সব শুকিয়ে গেছে, পালং শাক লাগিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে, কেন শুকালো বুঝতে পারছি না, বোধহয় একটু জল বেশি পড়ে গেছিলো, কদিন রোদ ছিল না, হয়তো জল বেশি থাকার জন্য হয়তো পচে যেতে পারে। কিন্তু লঙ্কা গাছ প্রচুর পরিমাণে বেরিয়েছে, তোমাদের দেখাবো লঙ্কা গাছগুলো। এত সংখ্যক লঙ্কার বিচা ছড়িয়েছিলাম যে সবগুলো থেকে গাছ বেরিয়ে গেছে, একদম পুরো আমার পেপারটা ভর্তি হয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছ আমার ছোট সবুজ পেপারের মধ্যে সব গাছের চারাগুলো, ওখানে লঙ্কা গাছগুলো সব লাগিয়েছিলাম, সবগুলো চারা বেরিয়ে গেছে। আর এখনও কিছু চারা বেরোচ্ছে, কয়েকটা শিম বিচা লাগিয়েছিলাম, শিম বিচা, উচ্ছে বিচা, ভাবছি কয়েকটা কুমড়ো বিচাও লাগাবো, তো এখনও সবগুলো লাগিয়ে উঠতে পারিনি, আর মাটিও তো বেশি নেই। তো এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজকলি গাছগুলো কয়েকটা জল দিয়ে রেখেছিলাম, আর এই যে আমার এদিকে লঙ্কা চারা টারাগুলো সব বেরিয়েছে, পেঁয়াজকলি গাছ কয়েকটা মরেও গেছে, আর ওইটা কম্পোস্ট বানাচ্ছি। তো এখন রুমে চলে এসেছি, রুমে এসে এখন সবজিগুলো কেটে নিয়েছি রাতে রান্নার জন্য, সবজিগুলো কাটা থাকলে তাহলে রাত্রেবেলা রান্না করতে সুবিধা হয়। তো দিনের বেলা দিন থাকতে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি, বেছে নিয়েছি, আর ভাবছি হচ্ছে বাঁধাকপির তরকারিটা রাত্রে রান্না করব। আর এখন বেলাও হয়ে গেছে অনেকটা, এখন ডাল গরম করে নিয়েছি, কালকে ডাল অল্প একটু ছিল, আর মাছ ছিল, মাছের মাথা ছিল, তেলাপিয়া মাছের মাথা আর একটা চাকা, তো সেটা আমি এখন গরম করে নিয়েছি, এখন খেতে বসে গেছি। আর দুটো বেগুন ভাজা নিয়েছি, তো এখন দুপুরবেলা খাওয়াটা চটপট সেরে নিই, তারপর ভাবছি যে আজকে একটু কেক বানাবো, কারণ বিকেলে খাওয়ার জন্য আজকে রুটি আছে কিন্তু রুটিটা খেতে ইচ্ছে করছে না, ভাবছি আজকে একটু কেক বানাই, সবসময় তো বাইরের কেক খাওয়া হয়, তো আজকে একটু ঘরেই কেক বানাই। ঘরে ময়দা আছে, সব জিনিসপত্র রয়েছে, কিন্তু ডিমটা নেই, ডিমটা অনেক দিন ধরে কেনা হচ্ছে না, ডিমের এত দাম তাই কেনা হচ্ছে না। আর বাজারে গেলে এত সংখ্যক জিনিসপত্র কেনা হয় সবজি টবজি করে যে ব্যাগ ভর্তি হয়ে যায়, ডিম আনার মতো জায়গা থাকে না, আর বাজারটা আমাদের একটু দূরে, তার জন্য ডিম আনতে গেলে যদি বাজারের সঙ্গে এত কিছু জিনিস আনতে আনতে যদি ফেটে যায়, তার জন্য আমরা ডিমটা কিনিও নি। আর ডিমের দামও দেখলাম সেদিনকে খুব বেশি, প্রায় 10-15টা ডিমের দাম বললো 200 টাকা, যেখানে আমরা 20টা ডিম কিনি 150 টাকা 60 টাকা এরকম দাম নেয় যখন যেরকম, কিন্তু এখন ডিমটা পাওয়া যাচ্ছে না বলে ডিমের দামটা অনেকটা বেড়ে গেছে, তাই ডিমটা সেদিন আমি আর আনলাম না। মধু আমায় বলছে তুমি আজকে বাজারে যাও, বাজারে গিয়ে যদি ডিমটা পাও ডিমটা নিয়ে আসো, এই সামনেই আমাদের একটা সুপার মার্ট রয়েছে, তো বলছে এই সুপার মার্ট থেকে তুমি চলে যাও দুপুরবেলা গিয়ে, তাহলে ডিমটা নিয়ে চলে আসবে। তো আমি ভাবছি দেখি বিকেলের দিকে যাব, তো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, এখন চটপট করে খেয়ে দিয়ে নিয়ে তারপরে ভাবছি কেকটা বানাবো, কেকটা বানানোর পর তারপরে একটু বিকেলের দিক করে যাবো, কারণ ভালোই তো রোদ বেরিয়েছে, এই রোদে চড়া রোদে এতবেলা আর বাইরে যাবো না, কারণ আজকের ওয়েদারটা বেশ ভালোই গরম, আজকে 31 ডিগ্রির মতো তাপমাত্রা রয়েছে, তো এত গরমে আর বাইরে যেতে ইচ্ছে করছে না, আর ভাবছি বিকেলের দিক করে বেরোবো। তো এর আগে সব কিছু কাজ টাজ রেডি করে নিই, কেকটা বানাতেও তো অনেকটা সময় লাগবে, তো কেমন করে বানাই তোমাদের দেখাচ্ছি। যদি এর আগে আমি কেকটা বানাইনি তো তোমাদের প্রথমবার আমি কেকটা বানিয়ে দেখাচ্ছি, জানি না কতটা ভালো হবে, দেখাবো তোমাদের। তো এখন ঝটপট করে খেয়ে নিই, দেখো আমার খাওয়া দাওয়ার অবস্থা, দেখো এক প্লেটের মধ্যে সব কিছু আমি নিয়ে নিই, এটাই আমি করি, আর এক্সট্রা করে প্লেট জড়াই না। তো খাওয়া দাওয়া আমার কমপ্লিট, এখন আমি কেক নিয়ে বসে গেছি, এটা একটা ওয়াফল কেক পাউডার, তো এই পাউডারটা দিয়ে খুব সুন্দর কেক হয়, আর যে কোনো বিস্কিট টিস্কিটও বানানো যায় এই পাউডারটা দিয়ে, তো আমি তার জন্য এই পাউডারটা একটা বোলের মধ্যে নিয়ে নেব, আর এর সঙ্গে অল্প একটু ময়দা দেবো, আর ভাবছি ঘরে তো ইস্ট রয়েছে সেই ইস্ট দিয়েই বানাবো, দেখা যাক কেমন কীরকম কতটা ভালো হয়। তো এখন আমি পাউডারটা নিয়ে নিচ্ছি, খুব বেশি নেবো না, অল্প পরিমাণ, প্রায় 2 কাপের মতো আন্দাজ মতো আমি নিয়ে নিচ্ছি, 2 কাপের থেকে একটু বেশিই নিচ্ছি, আর অল্প একটু ময়দাও দেবো এর সাথে। পাউডারটা খুব সুন্দর, পাউডারটা দিয়ে বেশ এর আগেও অনেকবার বিস্কিট টিস্কিট বানিয়েছি, বেশ ভালোই হয়েছে, তো দেখা যাক আজকে কেকটা কেমন হয়। আর এর সঙ্গে এই যে চিনি দিয়ে দিচ্ছি, অল্প একটু লবণ দিয়ে দিয়েছি,
এখন ভালো করে আমি এটা মিক্স করে নিই আর এর সাথে অল্প একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে আমি মেশাবো তো জলটা আমি কেটলিতে বসিয়ে দিয়েছি আর এখন ময়দাটা একটু ভালো করে মিশিয়ে নিই তারপর অল্প একটু তেল দিচ্ছি সাদা তেলই দিচ্ছি সাদা তেল দিয়ে ভালো করে সানফ্লাওয়ার রিফাইন অয়েল ছিল তো এটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি এখন একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে দেখছো যে মিশিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি এখন ইস্ট গোলাটা দেবো তো ইস্ট গোলার জন্য আমি কিছুটা ইস্ট আগে একটু বাটিতে করে গুলিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেবো তাহলে ইস্টটা ভালোভাবে গুলে যাবে তো আমার ইস্টটা আমি গুলিয়ে রেখেছিলাম তো ইস্টটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছ আমার ইস্টটা তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব তারপর অল্প হালকা একটু উষ্ণ গরম জল দিয়ে এটাকে আরেকবার মেখে নেব ভালো করে ডিম তো নেই ডিম থাকলে ভালো হতো তো মোটামুটি দেখা যাক কেমন কতটা ভালো হয় তো এরপরে এবার ডিম দিয়ে তখন বানাবো এখন আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি অনেকদিন ধরে কেক বানাবো ভাবছি কিন্তু বানানোর আর সময় হয়ে উঠছে না তো তাই ভাবলাম যে আজকে যখন একটু সময় পেয়েছি তো আজকে একটু বানিয়ে নিই কালকে রান্নাবান্না ছিল ফলে এতবেলা দুপুরবেলা রান্না করার ঝামেলাই নেই ছটপট খেয়ে দিয়ে নিয়েছি এখন কেক বানাতে বসে গেছি তো কেকটা বানানো হয়ে যাক তারপরে দেখি বাজারে যদি যেতে পারি তাহলে বাজারে যাব গিয়ে ডিম কিনে নিয়ে আসবো আরও কিছু জিনিসপত্র লাগবে চাল চালগুলো নিয়ে আসবো আর এখানে তো সুপার মার্কেটে থাই চাল পাওয়া যায় ভাবছি থাই চালটা নিয়ে আসবো ওই চালের পায়েস খেতে খিচুড়ি খেতে খুব ভালো লাগে তো এখন আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধটা দিলে খেতে বেশ স্বাদও লাগে আর গুঁড়ো দুধটা আমরা অনলাইন থেকে কিনেছি সুপার মলে আমরা খোঁজ করলাম সুপার মলে পেলাম না তো অনলাইন থেকেই কিনতে হয়েছে অনলাইন থেকে দামটাও একটু কম হয়েছে তো অল্প আর একটু আমি গরম জল দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে এই ব্যাটাটাকে যত ভালো করে ফেটানো হবে বেশ সুন্দর ফুলবে তো দেখেওছি বেশ অনেকে বেশ খুব সুন্দর সুন্দর সব কেক বানায় তো এখন আমি এই অ্যালুমিনিয়াম ফয়েলটা নিয়েছি এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে ভালো করে গাগুলো আমি মাখিয়ে নিচ্ছি সাদা তেল দিয়ে আমি এর সাইডগুলো ভালো করে সুন্দর করে চামচ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি তো এরপর আমি আমার ওভেনের মধ্যেই আজকে বসাবো তো ওভেনের মধ্যে আমি নুন দিয়ে প্রিহিট করতে দিয়ে দিয়েছি তাই নিয়েছি কড়াইয়ের মধ্যে নুন দিয়ে ভালো করে প্রিহিট করতে দিয়ে দিয়েছি তারপর আমি এই কেকটা বসিয়ে দেবো তো এখন আমি কেকের যে ব্যাটারটা সেই ব্যাটারটা এর মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে ঢেলে দেবো আর অ্যালুমিনিয়াম ফয়েলটা বেশ অনেকটাই বড়ো সুপার মার্কেট থেকে কিনে এনেছিলাম তিনটে সেট নিয়েছিল 90 টাকার মতো তো এখন ব্যাটারটা ভালো করে ঢেলে আমি এটাকে সুন্দর করে আমার কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব এখন ব্যাটারটা ঢেলে দিয়েছি পুরো ব্যাটারটা ভালো করে আমি এর মধ্যে বসিয়ে দেব একটু বেশ ঠুকে ঠুকে একটু বসিয়ে দেব যাতে করে সুন্দরভাবে বসে যায় ব্যাটারটা বেশ খুব সুন্দর করে মাখানো হয়েছে একটু বেশ চকলেট দিলে ভালো হতো তো চকলেটের কথা আর মনে নেই তো চকলেটটা ফ্রিজে রয়ে গেছে আর বাইরে থাকলে প্রায় খাওয়া হয় কিন্তু এত বেশি চকলেট খাওয়া হয়ে যাচ্ছিলো বলে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি তো তার জন্য আর মনেই নেই যে ফ্রিজে চকলেট রয়েছে তো চকলেটটা দিলে বেশ এটা একটু কালারও হতো আর দেখতেও ভালো লাগতো খেতেও বেশ টেস্টি হতো তো এখন আমি এটাকে ওভেনের ওপর বসিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছ আমি কড়াইতে দিয়ে দিয়েছি নুনের ওপরে জ্বালি দিয়ে তার উপরে আমি ফয়েলটা বসিয়ে দিচ্ছি তো এখন প্রায় 40-45 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো আর ওভেনটা একদম আমি লোতে রেখেছি তো প্রায় 30 মিনিট পর আমি এই যে দেখছি যে এটা বেশ খুব সুন্দর ফুলে উঠেছে আর বেশ দেখতে পাচ্ছ এই যে চামচে একদম কিন্তু লেগে যাচ্ছে না চামচের গায়ে বেশ সুন্দর হয়েছে অনেকটা বেশ ফুলে গেছে তো এরপর আমি আরও কিছু সময় চাপা দিয়ে রেখে দেবো এখনও প্রায় 15 মিনিটের মতো আমি চাপা দিয়ে রেখে দেবো কেকটা কি সুন্দর গন্ধ উঠছে বেশ বেশ একটা বেশ পোড়া পোড়া গরম গরম একটা সুন্দর গন্ধ বেশ এত সুন্দর লাগছে এই যে দেখতে পাচ্ছ আমার কেকটা হয়ে গেছে তো এখন আমি ওভেন থেকে নামিয়ে নেব আর একটু ঠান্ডা হয়ে যাক ঠান্ডা হয়ে গেলে তারপর আমি নামাবো কেননা গরম ধরা যাচ্ছিলো না তো এখন আমি নামিয়ে নিয়েছি তো এরপর আমি এটাকে বের করে নেব সাইডগুলো সুন্দর ছেড়ে গেছে তো আর একটু চামচ দিয়ে আমি একটা এই ছুরি নিয়েছি প্লাস্টিক ছুরি তো এটা দিয়ে আমি সুন্দরভাবে খুলে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমার কেক বেশ খুব সুন্দর হয়েছে বেশ ফুলে উঠছে খুব সুন্দর নরম হয়েছে আর খেতেও বেশ খুব টেস্টি হয়েছে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো টাটা।